বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে আমি ডিম করব। ডিমগুলো আমি ভেজে নিয়েছি, ডিম আলুগুলো ভেজে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দেব সাদা জিরে আর তেজপাতা। দেখো এবারে আমি মশলাগুলো দেবো। এখানে মশলা সব করা আছে, আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা বাটা জিরে বাটা সব দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে দেব। বন্ধুরা ডিমটা কষানো আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেব। দেখো হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি না ডিমের ডিম কষা নামিয়ে দিয়েছি। দেখো এই ডিমটা না তোমরা রুটির সাথে ভাতের সাথে খেতে পারবে। আমি ঝোল খুব কমই দিয়েছি। যে দেখো খুব সুন্দর হয়েছে এটা। দেখো তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমরাও সবাই ভালো থেকো, আর এরকম করে ডিমের ডিমটা করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে এটা। আচ্ছা তাহলে রাখলাম, টাটা। এখানে কিন্তু 10টা ডিম আছে। হ্যাঁ।